وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا. أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبقيا. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا. لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا. تلك الجنة التي نورث من عبادنا
نورث من عبادنا من كان تقيا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله الله رب العالمين درباره অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পর পবিত্র কোরআনুল করিমের তাফসীরের মজলিসে বসার সৌভাগ্য দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরাতু মারিয়াম এর তাফসীর ধারাবাহিকভাবে চলছে। বিগত তাফসিরে এসুরার 55 নম্বর আয়াতে করিমা পর্যন্ত তাফসির হয়েছে। আজকের তাফসির সূরাতু মারিয়ামের 56 নম্বর আয়াতে করিমা থেকে শুরু হবে। 58 নম্বর আয়াতে করিমাটি সিজদার আয়াত। আমরা এখানে যারা এই আয়াত শুনেছি সবার উপর একটি সিজদা করা ওয়াজিব হয়ে গিয়েছে, সুতরাং সবাই এই সিজদাটি করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পেছনের আয়াতগুলোতে বেশ কজন নবী এবং পয়গম্বর আলাইহিমুসসালামদের বিভিন্ন বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে এ পর্যন্ত এসছেন। 10 জন নবী এবং পয়গম্বরের আলোচনা এই সূরাতে হয়েছে। তন্মধ্যে 9 জন নবী, তাদের মধ্যে অনেকেই রসুল আছেন, তাদের আলোচনা সমাপ্ত হয়েছে। 10ম নবী এবং 10ম ব্যক্তির আলোচনা, যিনি সাইয়্যিদুনা ইদরিস আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীস আলাইহিস সালাম, এদেরই ইনারি খানদানে হযরত ইদরিস আলাইহিস সালাম। বহু পৃথিবীর সূচনা লগ্ন থেকে যে সকল নবীগণ এসেছেন তাদের মধ্যে খুব সেই সময়কার কাছের নবী, তো আমাদের থেকে অনেক দূরের, অনেক হাজার হাজার বছরের ব্যবধানে হযরত ইদরিস আলাইহিস সালাম, যার মূল নাম ছিল উখনুক এবং উপাধি ছিল ইদরিস। এ নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে 3টি বিষয় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আলোচনার ধারাবাহিকতায় সর্বশেষ নবী ইদরিস আলাইহিস সালামের কথা বলছেন। ওয়াজকুর ফিল কিতাবি ইদরিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে নবী আপনি আপনার উম্মাহকে কোরআনুল করিমের আয়নায় ইদরিসের জীবন বৃত্তান্ত শুনিয়ে দিন। ইদরিস নামে একজন নবী ছিলেন এবং তিনি আল্লাহর পেয়ারা বান্দা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। উম্মাহকে জানিয়ে দিন তার সম্পর্কে। আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন, ফলে আমরা জানতে পেরেছি যে একজন নবী, নবীদের স্মরণ সিলসিলাতে একজন নবী এবং পয়গম্বরগত হয়েছেন, যার নাম হচ্ছে হযরত ইদরিস আলাইহিস সালাম, যিনি হযরত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালামের অনেক আগের, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরও অনেক আগের। সেই দিক থেকে, বয়সের দিক থেকে, আশার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 10 জন নবীর সেই যে তারতিব এবং বিন্যাস ধারাবাহিকতা সেটাকে এখানে আল্লাহ তাআলা লক্ষ্য রাখেননি। এখানে 10 জন নবীর আলোচনা হয়েছে, এদের মধ্যে কেউ পরের নবী আগে এসছেন, আলোচনা আগে এসছে, আগের নবী আলোচনা পরে এসছে। ইদরিস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক নবীকে বলতে বললেন, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, তিনি ছিলেন একজন সত্যবাদী নবী, তিনি ছিলেন সিদ্দিক এবং নবী।
ইদ্রিস আলাইহিস সালামের এই নাম দারসুন শব্দ থেকে ইদ্রিস দারসুন মানে পাঠ করা পড়া অধ্যয়ন করা তিনি খুব বেশি বেশি পড়তেন সেখান থেকে নাম হয়ে গিয়েছে ইদ্রিস মূল নাম হলো উখনুক এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টি সহিফা তার প্রতি নাযিল করেছেন প্রচুর পড়তেন তিনি পড়াশোনা করতেন পড়তেন তো আরবি শব্দ দারসুন মানে হচ্ছে পড়া অধ্যয়ন করা সেখান থেকে তার নাম উপাধি হয়ে গিয়েছে ইদ্রিস প্রচুর যিনি পড়েন অনেক বেশি পড়েন পৃথিবীতে সর্বপ্রথম তারকাবিদ্যা উনি আবিষ্কার করেছেন এবং হিসাব বিজ্ঞান এর জনক সাইয়েদুনা ইদ্রিস আলাইহিস সালাম গাণিতিক বিষয়ের উদ্ভাবক ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম সেলাইকৃত কাপড় পরিধানের এই যে বিষয়টি এটা ওনার মাধ্যমেই এর শুরু হয়েছে এর আগ পর্যন্ত মানুষ বিভিন্ন প্রাণীর চামড়া দিয়ে তৈরি পোশাক সেগুলো পরত চামড়া পরিধান করত কাপড় পরার যে সেলাই করে পরার এই সিস্টেম তিনি চালু করেছেন সর্বপ্রথম তিনি কলম দিয়ে লিখেছেন পৃথিবীতে ইদ্রিস আলাইহিস সালাম তাফসীর এসেছে এবং বিভিন্ন অস্ত্র বানানোর পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন পৃথিবীতে তার সম্পর্কে এসছে তিনি মানদণ্ড পৃথিবীতে আবিষ্কার করেছেন যে মাপযন্ত্র মেপে দেয় মানুষ মাপযন্ত্র তিনি আবিষ্কার করেছেন তো এই বিষয়গুলো তার আবিষ্কার করা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা স্বরূপ এই যে হিসাব বিজ্ঞান ইলমুল হিসাব বলে আরবিতে ইলমুন নুজুম বলা হয় তারকা শাস্ত্র তারকার মাধ্যমে গতিপথ জানা রাস্তা চেনা সময়কাল জানা এ বিষয়গুলোর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দিয়েছেন তিনি সিদ্দিক ছিলেন এবং নবী ছিলেন সিদ্দিক সম্পর্কিত আলোচনা তো পিছনে হয়েছে নবী সম্পর্কিত আলোচনাও পিছনে হয়েছে সুতরাং পুনরুক্তির প্রয়োজন নেই তৃতীয় নম্বর ইদ্রিস আলাইহিস সালামের যে গুণটির কথা আল্লাহ বললেন ওয়ারাফানাহু মাকানান আলিয়া আমি তার মর্যাদাকে সমুচ্চ করেছি উচ্চ মর্যাদা আমি ইদ্রিসকে দান করেছি নবুয়াত সিদ্দিকিয়াত এই সিদ্দিক হওয়া নবী হওয়া এগুলো পৃথিবীর সবচেয়ে দামি মর্যাদার পথ সবচেয়ে দামি বিষয় নবুয়াতের এই মর্যাদা এর চেয়ে দামি কোনো বিষয় পৃথিবীতে নেই মর্যাদা কর আমি নবী ইদ্রিসকে নবুয়াত দান করেছি তাকে সিদ্দিক বানিয়েছি এগুলো তার মর্যাদার কারণ এবং কোনো কোনো বর্ণনাতে এসছে যেগুলোর অনেকটাই দুর্বল সাইয়েদুনা ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন ঈসার মতো এবং তিনি চতুর্থ আসমানে আছেন মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চতুর্থ আসমান ফিস সামাইর রাবিআ চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ আল্লাহ নবীর মেরাজের রাতে হয়েছে এজন্য অনেকে এখানে বলেছেন যে তার মর্যাদাকে তাকে উচ্চ করেছে অর্থ হলো তার স্থানকে অনেক উঁচু করেছে মানে আসমানে উঠিয়ে নিয়েছে অধিকাংশ মুফাসসিরিন কিরাম বলেছেন যে যাকে আল্লাহ পাক উপরে উঠিয়ে নেন তার তো মর্যাদা থাকার কারণেই তো উঠিয়ে নেন ঈসা আলাইহিস সালামের মর্যাদা আল্লাহর কাছে অনেক উঠিয়ে নিয়েছেন আমাদের নবীকে মেরাজের রাতে ঊর্ধ্ব জগতের ভ্রমণ করেছেন আল্লাহ পাক করিয়েছেন এটা আমাদের নবীর মর্যাদারই বিষয় কারণ যার মর্যাদা আছে তাকেই উপরে উঠানো হয় তো আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে আসমান জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হয়েছে কথোপকথন হয়েছে এগুলো হাদিসের মধ্যে এসছে সহিহ মুসলিম শরীফের হাদিসে তো যাকে উঠিয়ে নেওয়া হয় তাকে মর্যাদার কারণেই উঠিয়ে নেওয়া হয় ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে রব্বুল আলামিন এতটুকুই বললেন এর পরের আয়াতে করিমা
যে গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন এই গুণগুলো এমন যেগুলো তার উপরে ওঠার কারণ তো বান্দার মর্যাদাও আল্লাহর কাছে বৃদ্ধি হতে পারে যদি যে সকল কাজের মাধ্যমে সিফাত এবং বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহর কাছে বান্দার মর্যাদা বাড়ে ওই কাজগুলো করতে হবে সেটা হলো নবীদের আনিত পথ এর অনুসরণ করা পয়গম্বরদের ইত্তিবা পয়গম্বরদের অনুসরণ নবীর অনুসরণ মানুষকে উচ্চ মর্যাদাশীল করে আর নবীর ইত্তিবা থেকে বিমুখ থাকা নবীর ইত্তিবা অনুসরণকে উপেক্ষা করা লাঞ্ছনার কারণ হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর ইত্তিবা করেছেন ফলে তার মর্যাদা কত বেশি আবুল আহাব আল্লাহর নবী সাক্ষাৎ হয়েছে তার সাথে কিন্তু ইত্তিবা করেননি অনুসরণ উপেক্ষা করেছে ফলে আবুল আহাব অপদস্থ হয়েছে দুনিয়াতেও আখেরাতেও হবে কিয়ামত পর্যন্ত কোরআনের পাঠক তাকে বদদোয়া দিতেই থাকবে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন আবুল আহাব ধ্বংস হোক এই কথা কোরআনের পাঠক বারবার বলতে থাকবে উচ্চারণ করতে থাকবে কিয়ামত পর্যন্ত এটা আবুল আহাবের জন্য কি অপদস্থতা নয় অপমান অপদস্থতা কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করেনি অনুসরণ করেনি তাকে মানেনি বরং উপেক্ষা করেছে এবং তার বিরোধিতা করেছে তো নবীদেরকে উপেক্ষা করা তাদের অনুসরণের পরিবর্তে বিরোধিতা করা মানুষের অপদস্থ হওয়ার কারণ আর আমাদের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাওয়ার একটাই রাস্তা সেটা হলো আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দীন ও শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণ অনুকরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ফলো করা এতে আমাদের জন্য যেমন একদিকে নাজাত ও মুক্তি রয়েছে অন্যদিকে এটা আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ তো এই আয়াতে কারিমা থেকে আমাদের জন্য শিক্ষা এটাই নবীদের আনিত দীন ও আনিত পথ তাদের দেখানো পথ তাদের নির্দেশনা এটাকে অনুসরণ করলে আল্লাহ পাকের কাছে আমাদের মর্যাদাও বৃদ্ধি হবে আমরাও আল্লাহর কাছে উচ্চ মর্যাদাশীল হব আল্লাহ পাকের নৈকট্য আমাদেরও অর্জন হবে এর রাস্তা হচ্ছে নবীর নির্দেশনাকে ফলো করা এবং যাপিত জীবনে জীবনের সব ক্ষেত্রে নবীজির যে নির্দেশনা আছে যেভাবে চলতে বলেছেন সেইভাবেই চলা এতেই আমার মর্যাদা এর মধ্যেই আছে এর বাইরে আমার জন্য মর্যাদা নেই নবীর পথের বাইরে কারোর জন্য মর্যাদা নেই একমাত্র নবীর অনুসরণের মধ্যেই আমাদের মর্যাদা নেই আমাদের সামনে একটি পথ এই পথটি হচ্ছে সফলতার পথ সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শ এটাই আমাদের সফলতার পথ এটা আমাদের উচ্চ মর্যাদাশীল হওয়ার রাস্তা আল্লাহর কাছে মুক্তি পাওয়ার রাস্তা এটাই নবীর অনুসরণ ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয় আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমে এই কথা বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু যে যে নবী উম্মি এই নবীর অনুসরণ তোমরা করো ওয়াত্তাবিউহু তার ইত্তিবা করো তাহলে কি ইত্তিবা করলে আল্লাহ আমি কি পাবো তো আল্লাহ বলেন ইত্তিবা করলে তুমি সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন হেদায়েতের উপর থাকতে পারবে সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারবে হকের পথের উপর থাকতে পারবে যে পথ তোমাকে জান্নাত নিয়ে পৌঁছাবে ওই পথটি হচ্ছে নবীর ইত্তিবায়ের পথ কোরআন বলে সূরা নূরে আল্লাহ বলেছেন ওয়া ইন তুতিউহু তাহতাদু তোমরা যদি নবীর নির্দেশনার আনুগত্য করো নবীর বিধিবিধানকে মেনে নাও তাহতাদু তোমরা হেদায়ত পেয়ে যাবে হেদায়ত পেয়ে যাবে ওয়া ইন তুতিউহু তাহতাদু তো নবীর ইত্তিবা নবীর ইতাআত আনুগত্য এগুলোর মধ্যে আমাদের জন্য হেদায়তের উপকরণ রয়েছে স্বয়ং আমাদের নবীকে আল্লাহ পাক বলেছেন যে আপনি আপনার নবুয়তী ভাইদের পথ মত অবলম্বন করুন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ
সমস্ত নবীদের কে আল্লাহ পাক হেদায়েতের উপর রেখেছেন ফাবি হুদাহুম কুতাদি তাদের হেদায়েতেই আপনার হেদায়েত তাদের পথেই চলুন তারা দ্বীনের দাওয়াতে দ্বীনের প্রচারে তাদেরকে অনেক কুরবানি করতে হয়েছে নবী আপনাকেও সেই পথেই এগোতে হবে কুরবানি করতে হবে তো আমাদের নবীকে আল্লাহ পাক বলেছেন যে নবীদের পথ অনুসরণ করুন আপনার রাস্তা আর তাদের রাস্তা একটাই কোনো পার্থক্য নেই তারা যেমন দ্বীনের জন্য আল্লাহর বিধানকে আল্লাহর দ্বীনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কুরবানি করেছেন আপনাকে কুরবানি স্যাক্রিফাইস করতে হবে সেই পথ অনুসরণ করুন আর আমাদেরকে বলছেন তোমরা তোমাদের নবীর পথ অনুসরণ করো তোমাদের জীবনে আচরণে আখলাকে চলনে সব ক্ষেত্রে বলনে তোমরা পরিবারে সমাজে রাষ্ট্রে তোমাদের নবীর পথ অনুসরণ করো তোমাদেরও মর্যাদা বৃদ্ধি পাবে এরপরে আয়াতে কারিমাতে